कोरोना संक्रमण रे लागुनी लगाम राजधानी रे हॉस्पिटल टू जरूरीकालीन ऑफिस सबुठी मारी कोलानी कोरोना भुवनेश्वर एम्स रो 300 रो अधिक कर्मचारी कोविड पॉजिटिव चिन्हट हेबा परे सोमवार रु ओपीडी को बंद कर दिया जाय छि। एम्स रे केवल जरूरी सेवा करा जाउ छि। सेही परे कैपिटल हॉस्पिटल ले 15 डाक्टर को मिसाई मोट 40 जन कर्मचारी कोरोना संक्रमित होइ छेंते। आरएमआरसी रे 50% संक्रमित होइ छेंते। आहुरी मध्य राजधानी रे बीएमसी गोष्ठी एवं प्राथमिक स्वास्थ्य केन्द्र रो मोट कर्मचारी को मध्य रु 20% कोरोना आक्रांत। ओडिया भाषा साहित्य एवं संस्कृति विभाग रु 11 जन पॉजिटिव। सेहीपरि राज्य मानवाधिकार कमिशन ऑफिस को भी अविकल करिछि क्षमा करिबे कबलित करिछि कोरोना संक्रमण। एकाधिक कर्मचारी कोविड संक्रमित चिन्हट होइथिबारु संपूर्ण कार्यालय को आसंता 25 तारीख पर्यंत बंद कर दिया जायछि। राजधानी रे संक्रमण बढ़ुथिबारु चिंता भी बढ़िछि। तेज संपर्क में अधिक सूचना आम सहित अच्छा आम सीनियर करेस्पोंडेंट महेश प्रसाद नंद आम सहित अच्छा। महेश, जी आम देखा जे भुवनेश्वर में जो भाव में कोरोना संक्रमण वर्तमान धीरे धीरे वृद्धि पाउछि। एम्स रे 30% रो अधिक कर्मचारी पॉजिटिव। बीएमसी रे मध्य कोरोना रो आक्रांत कर्मचारी माने चिन्हट होइछंती। यदि आम देखा प्रत्येक हॉस्पिटल जो सब जरूरीकालीन सेवा रही कोरोना संक्रमण रो सामना वर्तमान देखा मिलुछि। सबु जगार संक्रमण रो मामला सामना आसुछि। राज्य मानवाधिकार कमिशन भी संक्रमित चिन्हट हेलेनि। एथिरु गोटे कथा वर्तमान स्पष्ट होउछि जे गोष्ठी संक्रमण एक प्रकार राज्य रे आमर होइ सारिलाणि। দেখুন যদি কোয়াজব যে যোগলি ভাবে কেবল ভুবনেশ্বর নহ সারা বিশ্বরে এই যে বর্তমান এই যে অমিক্রন যদি কোয়াজাউছি যে বড়ি চলিছে এবং এই যে দ্রুত সংক্রমণ পছনে অমিক্রন থিবা স্বাস্থ্য বিশেষজ্ঞ মানে কইছনি কারণ পূর্ব যে ভাইরাস লা ডেল্টা তুলনায় এহা 70% অধিক সংক্রমিত করছি আর সেই হিসাবে যদি দেখা যাব যে বিভিন্ন জায়গায় বিশ্বর বিভিন্ন জায়গায় এই যে এই সংক্রমণ বড়ি চলছি সাউথ আফ্রিকার যেহেতু আরম্ভ হয়েছে এবং সাউথ আফ্রিকার বর্তমান ডিক্লাইন স্টেজ কু আসলাণি এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ মানে মধ্যে পৌঁছলি যে জানুয়ারি 25 পরঠু রাজ্যের মধ্যে গোটে ডিক্লাইন স্টেজ কু আসিব এবং গতকালি মধ্যে দেখিবে যে আসলা যে তার দিন কমরু 11,000 পরে ছিল মানে গতকালি 10,400 ছিল পাখাপাখি 600 সংক্রমিত কম চিহ্নট হয়েছিল এবং সেই হিসাবে যদি কুহযাব আপন দেখন্তু যে জানুয়ারি 11 তারিখ ঠু 17 তারিখ ভিতরে দেখা যায় জানুয়ারি 11 তারিখে 7,071 সংক্রমিত ছিল বলে 17 তারিখ কথা 10,499 এবং জানুয়ারি 16 তারিখে ছিল 11,177 এবং পাখাপাখি 600 পাখাপাখি কম রয়েছে এবং টেস্টিং কথা দেখা যাবে যে জানুয়ারি 16 তারিখে ছিল 70,120 টেস্টিং হচ্ছে এবং সেই সময় সংক্রমিত চিহ্নট হচ্ছে 11,177 এবং 17 তারিখে টেস্টিং কমুছি অর্থাৎ 17,117 কম টেস্ট হচ্ছে কম সংক্রমিত চিহ্নট হচ্ছে কিন্তু এসব ভিতরে গতকালি জনস্বাস্থ্য নির্দেশক কথা কইছিলে যে আমার ডবলিং রেট রে কমুছি এ নিশ্চিত ভাবে গোটে আশ্বস্তিজনক কথা এবং যদি আমার যে স্বাস্থ্য বিভাগ যে ওয়েবসাইট রয়েছে সে ডাশবোর্ড যাই যদি দেখিবে যে টিপিআর দেখা যাব তাহলে পাখাপাখি 15 অধিক জেলা পুরা রেড আলার্ট ভিতরে অছি এবং আকটিভ কেস কথা যদি দেখা যাব পাখাপাখি 5টি জেলার আকটিভ কেস রয়েছে অধিক রেড জোন ভিতরে রয়েছে এবং এসব ভিতরে যদি দেখা যাব যে খোর্ধা কথা কোয়াজ সুন্দরগড় বালেশ্বর সম্বলপুর ময়ূরভঞ্জ কটক ঝারসুগুড়া বলাঙ্গীর অনুগুল রায়গড়া কলাহান্ডি ভদ্রক এবং পুরীতে সংক্রমণ হার 10% উপরে রয়েছে এবং বাকি 20টি জেলার 10% তলে রেকর্ড হয়েছে এবং এই যে ট্রেন যে লাগি রয়েছে যদি রাজ্যের করোনার যদি সংক্রমণের যদি সামান্য হ্রাস গতকাল দেখা মিলছিল তবে ইয়ে মধ্যে স্পষ্ট হয়েছে নমুনা যেহেতু কম পরীক্ষা আছে কম টেস্টিং হয়েছে তেমন কম সংক্রমণ আসছে এবং যদি কেবল আরও মধ্যে কুহছেন যে যেমানে এবে থা জ্বর কাশে আক্রান্ত থাকা সত্ত্বেও মধ্যে অনেক লোক আসুনাহান্তি টেস্টিং করা সামান্য লক্ষণ যেহেতু রয়েছে অনেক লোক টেস্টিং করা আসুনাহান্তি যে কথা গতকাল স্বাস্থ্য বিশেষজ্ঞ নীরজ মিশ্র মধ্যে কে এবং বর্তমান আইসিএমআর যে গাইডলাইন আসলা যে সমস্ত বর্তমান টেস্ট করা দরকার নাই যে লক্ষণ রয়েছে সে কেবল পারে পূর্ব করছিল না যে কেবল চিহ্নট যে সংক্রমিত সংস্পর্শ আসলে সমস্ত করুলে কিন্তু যে গাইডলাইন পরবর্তী যে গাইডলাইন আসলা যে যদিও সংক্রমিত সংস্পর্শে যে আসছেন যে লক্ষণ রয়েছে সে টেস্ট করবে
তবে মহেশ এই যে গাইডলাইন যে লক্ষণ অনেক টেস্ট করবে তবে এমিতি বি সংক্রমিত রুচি যে লক্ষণহীন রুচি সামান্য মাত্র লক্ষণ দেখা দেউছি মাত্র সেমানে কোভিড পজিটিভ অছন্তি কি নাহি তাহা মধ্যে সেমানে নিজে হি জানি পারু নাহান্তি সামান্য সিম্পটম দেখা দেউছি তবে সেই মানক যুগ আমি দেখিবা যে লগাতার ভাবে এইমস হেউ বা রাজ্যরে যে সব বড় বড় প্রতিষ্ঠান গুড়িক রয়েছে সেটি মধ্যে মাত্রাধিক সংক্রমিত বর্তমান চিহ্নট হেউছন্তি নিশ্চিত ভাবে কারণ যেহেতু গোটে যে চিহ্নট করুছেন যে লক্ষণ দেখা যাওয়া পরে যে চিহ্ন টেস্টিং আসছেন সে চিহ্নট হচ্ছেন এবং যদি আজন কিছু হেলথ এক্সপার্ট মধ্যে কৌশলে যে আপনার যদি যা থা জ্বর হচ্ছে সে টেস্ট কলে অমিক্রন চিহ্নট হবে কিন্তু এসব ভিতরে সবুঠু বড় আস যদিও অধিক সংক্রমিত চিহ্নট হচ্ছে সব জায়গায় কিন্তু আমার হসপিটালাইজেসন বা সিভিয়রিটি কমুছি হুয়েত টিকাকরণ এর এক কারণ এবং ডেল্টা তুলনায় অমিক্রন প্রভাব যদিও অধিক মানে সংক্রমিত প্রভাব বা অধিক দ্রুত গতি সে সংক্রমণ করছে কিন্তু বিশেষ ক্ষতি করুনি কারণ ডেল্টা যেতবে হচ্ছিল সেতবে জ্বর ঠু নেই অক্সিজেন কমি যাওয়া এভাবে গুরুতর হয়ে পড়ুলে রোগী কিন্তু অমিক্রন ক্ষেত্রে সেই দেখা যাও না এবং যে দিনক তলে মধ্যে স্বাস্থ্য নির্দেশ কুলে যে যে কেসে সিভিয়র যে কেসে ধর রয়েছে সেই কেসে অমিক্রন সেই কেসে ডেল্টা 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 হি আক্রান্ত করছে কিন্তু অমিক্রন দ্বারা কে গুরুতর হওয়া হসপিটাল চিকিৎসিত হওয়া এভাবে স্থিতি দেখতে মিললে এবং বর্তমান সুদ্ধা যদি কুহযাব রাজ্যের যে হসপিটাল গুলির স্থিতি যদিও স্বাস্থ্য বিভাগ সজাগ রয়েছে সমস্ত হসপিটাল বেড ভেন্টিলেটর আইসিউ এসবু নেই সজাগ রয়েছে কিন্তু সেই হিসাবে রোগী হসপিটালে ভর্তি হোনা কারণ পূর্ব আপনি দেখুবে যে যেতবে পাখাপাখি চৌদ দিন খন্ডে রুলে রোগী কিন্তু এবার পাঁচ রু সাত দিন ভিতরে সুস্থ হয়ে যাচ্ছেন তথা এই যে অমিক্রন যে লক্ষণ জ্বর হওয়া কিংবা তন্ত্রী দরজ হওয়া সপ জমিবা এভাবে কিছু সামান্য লক্ষণ রয়েছে কিন্তু কিন্তু গুরুতর করুন এবং তলে মধ্যে স্বাস্থ্য বিশেষজ্ঞ কুলে যে কেবল প্যারাসিটামল হি যথেষ্ট অমিক্রন পাই তেণু এর যদিও সংক্রমিত সংক্রমণ বড়ুছি এবং বিভিন্ন জায়গা যে কথা কুলে অধিক লোক চিহ্নট হচ্ছে কিন্তু যেহেতু সিভিয়রিটি না অর্থাৎ সিভিয়রিটি লোক গুরুতর হোনা নিশ্চিত ভাবে মহেশ বহুত বহুত ধন্যবাদ আপনার সমস্ত সূচনা এবং আলোচনা পাই আমার সাথে লাগে মহেশ প্রসাদ নন্দ সিনিয়র করেসপন্ডেন্ট আলোচনা করুলে যে রাজধানীতে করোনা সংক্রমণের স্থিতি বর্তমান ধীরে ধীরে বৃদ্ধি পাই চালিছে হসপিটাল জরুরীকালীন অফিস সব বর্তমান করোনা সংক্রমিতঙ্কর মামলা সামনাকু আসুছি কিন্তু আ ভিতরে সিভিয়রিটি অধিক না বা গুরুতর রোগীঙ্কর সংখ্যা খুব কম রয়েছে যা মধ্যে এক আশ্বস্তিকর খবর কিন্তু লোকমানে এবে বি আহুরি অধিক সতর্ক রহিবার আবশ্যকতা রয়েছে কটকরে বেধড়ক চালিথিলা বেআইন লিঙ্গ।